প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে টিএর প্রয়োগ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা সার্বিকভাবে এর ব্যবহার সম্পর্কে একটু দেখাব। তো যাই হোক, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমরা খারাপ একটি দিয়ে নিই। আমরা টি প্রতীকগুলো লিখলাম, এবার আমরা টি প্রতীকের মাধ্যমে কীভাবে অক্ষরগুলো লেখা যায় তা দেখো। ভালোভাবে লক্ষ্য করো। তোমরা টি প্রতীকের মাধ্যমে কীভাবে অক্ষরগুলি প্রয়োগ করেছি বুঝতে পেরেছ? তো এবার আমরা টি প্রতীক ছাড়া অক্ষরগুলি লিখব। ভালোভাবে খেয়াল করো।
তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি কি তাহলে আশা করতে পারি যে তোমরা সার্বিকভাবে আমার টি দিয়ে হাতের লেখার ধারণা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছ? তো এবার আমরা কাঠচিহ্ন দিয়ে কীভাবে শব্দ তৈরি করা যায় তা দেখাব। এভাবে তোমরা অক্ষর দিয়ে শব্দ তৈরি করতে থাকো। পরবর্তীতে আমরা শব্দ গঠনের কিছু নিয়মকানুন সহ বাক্য চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়।